সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পাখি নিয়ে শেয়ার হওয়া একটি ভিডিও বেশ ভাইরাল হয়। তাতে দেখা যায় দুটি ফ্লেমিঙ্গো পাখি লড়াই করছে নিজেদের মধ্যে। স্ত্রী ফ্লেমিঙ্গোর মাথায় ঠোক্কর বসিয়ে যাচ্ছে পুরুষ ফ্লেমিঙ্গো। রক্তে ভেসে যাচ্ছে মাথা চোখ। এদিকে চুইয়ে পড়া সেই রক্তের মতো তরল খেয়ে চলেছে কচি ছানা। আচমকা এই দৃশ্য দেখলে গা শিউরে উঠবে যে কারো। আসলে কি তার রক্ত ছিল? বন্য প্রাণ নিয়ে প্রায় নানা ভিডিও টুইটারে পোস্ট করেন পারভিন খাসওয়ান। তবে তার ধারণ করা ভিডিওটিতে ফ্লেমিঙ্গো পরিবার মোটেও ঝগড়াঝাটি বা মারামারি করছে না বলে জানান পারভিন। বরং নিজেদের অন্ত্রে তৈরি হওয়া দুধ বিশেষ উপায়ে বের করে ছানাকে খাওয়াচ্ছেন মা ফ্লেমিঙ্গো। স্তন্যপায়ীদের থেকে খেচর প্রাণীদের অন্ত্রের গঠন কিছুটা আলাদা। এদের খাদ্যনালীতে একটা বিশেষ অংশ থাকে যাকে বলে ক্রপ। মূলত এই অংশটি থাকে গলার কাছে। পায়রা ফ্লেমিঙ্গোর মতো পাখিরা এই ক্রপের মধ্যে প্রোটিন ও ফ্যাট ভরপুর এক ধরনের তরল তৈরি করতে পারে, যেটা তাদের ছানাদের জন্য পুষ্টিকর। বিজ্ঞানীরা এই বিশেষ রকম তরলকেই বলেন ক্রপ মিল্ক। সন্তানদের খাওয়ানোর সময় ক্রপ থেকে ওই তরল বের করে ফ্লেমিঙ্গোরা। ভিডিওতেও আসলে তেমনটাই করছিল ফ্লেমিঙ্গো দম্পতি। এখন অনেকের মনে প্রশ্ন আসতেই পারে যে ক্রপ মিল্কের রং লাল কেন? রঙের এই বিশেষ ধরন শুধুমাত্র ফ্ল্যামিঙ্গোদের মধ্যেই দেখা যায়, কারণ এই তরলে থাকে ক্যারোটিনয়েড প্রোটিন। তাছাড়া ফ্ল্যামিঙ্গোদের শারীরিক গঠন ও পালকের রং দেখলেই পরিষ্কার কিছুটা হলেও ধারণা পাবেন অনেকে। লাল কমলার মিশেলে আগুন রঙই ফ্ল্যামিঙ্গোদের বৈশিষ্ট্য। সাদার উপর এমন লাল আগুনের রঙের কারণও সেই ক্যারোটিনয়েড প্রোটিন। বিজ্ঞানীরা বলেন শৈবাল ও কীট পতঙ্গই ফ্ল্যামিঙ্গোদের প্রিয় খাদ্য। এসবের মধ্যে থাকে ক্যারোটিনয়েড। কাজেই ফ্ল্যামিঙ্গোদের অন্ত্রে এই খাবার পাচিত হয়ে এমন ক্যারোটিনয়েড পিগমেন্ট তৈরি করে। ফ্ল্যামিঙ্গো কথাটি এসেছে ফ্ল্যামেঙ্কো থেকে, যার অর্থ আগুনে পাখি। বিশেষজ্ঞরা বলছে এই ক্যারোটিনয়েড প্রোটিনের কারণে ফ্ল্যামিঙ্গোদের ক্রপ মিল্কের রং লাল বা গোলাপি রঙের হয়। ক্রপ মিল্কের রং কতটা গাঢ় হবে সেটা নির্ভর করে ফ্ল্যামিঙ্গোদের প্রজাতির উপর। তাছাড়া যে ধরনের শৈবাল বা পোকামাকড় এরা পছন্দ করে তাদের মধ্যে লাল, হলুদ, কমলা ও গোলাপি রঙের রঞ্জক থাকে। কোনো কোনো ফ্ল্যামিঙ্গোর পালক ও রক্তের রং গোলাপি, আবার কোনো কোনোটি গাঢ় লাল বা লালচে কমলা। এখনো পর্যন্ত 6 রকমের ফ্ল্যামিঙ্গো প্রজাতির খোঁজ মিলেছে, যাদের মধ্যে রয়েছে চিলিয়ান ফ্ল্যামিঙ্গো, লেসার ফ্ল্যামিঙ্গো, ক্যারিবিয়ান ফ্ল্যামিঙ্গো, আন্দিয়ান ও পুনা ফ্ল্যামিঙ্গো। আফ্রিকায় এই পাখিদের সবচেয়ে বেশি দেখা মেলে। বিশেষজ্ঞরা বলেন প্রায় 500 কিলোমিটার দূর থেকে বৃষ্টির পূর্বাভাস পায় ফ্ল্যামিঙ্গোরা। জেনে আশ্চর্য হবেন এই পাখি চরম প্রতিকূল পরিবেশেও বেঁচে থাকতে পারে। যেমন উত্তর তানজানিয়ার লেক নেট্রোনে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর চামড়া ঝলসানো পানির মাঝে বাস করতে পারে লেসার ফ্ল্যামিঙ্গো। শুধু বাসই করে না, দিব্যি বংশবৃদ্ধিও করে বেড়ায় এরা। তাজরিন রিকা, সময় সংবাদ, ঢাকা।